অনেক আর্টিস্ট থাকছে না, চলে যাচ্ছে, সব কিছু মিলে এখন দেখা যাক পরিচালক সমিতি কতটুকু দায়িত্ব নিয়ে কতটুকু পালন করে সেটা দেখার বিষয় আছে। এটা নাই, এটা নাই, অবশ্যই নেই। এর মধ্যে আমরা পেলাম 4-5টা ছবি পেলাম, ভালো চলেছে, ভালো আমরা দেখেছি, দর্শকের সিনেমা হলে গেছে, কিন্তু তারপরে কি হলো? তারপরে তো আবার না না, হিন্দিতে আমরা কত ভালো ভালো ছবি দেখেছি, এখনও দেখছি, ওরা এখনও করছে। হিন্দি ছবি মানে অশ্লীল ছবি বলা যাবে, কিন্তু এই মানসিকতা থাকবে যে আমি একটা বিরাট ছবির সাথে রিলিজ করছি, হ্যাঁ আমার বড় ছবির সাথে রিলিজ করতে হবে, তখন সেও কিন্তু চেষ্টা করবে তার ছবিটা যেন বড় ছবি হয় এবং দর্শক যেন গ্রহণ করে। এই এবং সবার সাথে ভালো সুন্দরভাবে মিশত, ওর ফ্যামিলির চাইতে ও ফিল্মটাকে বেশি পছন্দ করতো, ফিল্ম নিয়েই থাকতো সব কিছুতেই, ভালো ভালো ছবি দেখা, দেখে ভালো কিছু উপহার দেওয়ার চেষ্টাটা ওর মধ্যেই ছিল, এবং সবসময় সে ভালো কিছু উপহার দিয়েও গেছে। মানে ওকে স্পেশালি আমি বলবো যে ফিল্মে এসে, মানে চলচ্চিত্রে যেমন আমির হোসেন বাবুভাই ছিলেন, আমির হোসেন বাবুভাইয়ের পরে কিন্তু এই মাসুম বাবুকে আমরা পেয়েছি, পেয়ে কিন্তু ইন্ডাস্ট্রি এইভাবে চলছিল। এখন আমি শুধু ভাবি যে মাসুম বাবু তো চলে গেল, কিন্তু এই জায়গাটা পূরণ করবে কে? ফিল্মের যে গানের একটা ভাষা থাকে এটা কিন্তু আলাদা ভাষা, এমনি গান আর নর্মাল গান আর ফিল্মের গান কিন্তু আলাদা, কারণ ফিল্মের গান হচ্ছে সিচুয়েশন ভিত্তিক হয়, সিচুয়েশনে পড়ে যাওয়া সে গান করা বাবুল ছাড়া কারো পক্ষে সম্ভব ছিল না। কেমন থেকে কেমন থেকে আমির হোসেন বাবুভাই গান করেছে, বাবু কাজ করেছে, এরপর আরও চলছে, আমাদের কখন থেমে থাকেনি আর কি। আগের তুলনায় পরিচালক সমিতি, আমি যেহেতু আগের তুলনায় ডাইরেক্ট নেতৃত্বে ছিলাম, এবার তো নেই কিন্তু আছি, সংগঠনের সাথে আছি কার্যনির্বাহী সদস্য হিসেবে, যাতে টোটাল ব্যাপারটাকে একটু নজরে রাখা যায়, সেই কারণেই আমার এবারও ইলেকশনে এই করা, নয়তো আমার এমনিতেই ইলেকশন করার কথা ছিল না। তো সেই হিসাবে হায়াত ভাই ভালোই করছে, মোটামুটি ভালো চলছে, খারাপ না। আচ্ছা আচ্ছা আচ্ছা, বোঝা যাবে আরও আগামীতে 2-4 মাস পরে যখন এই যে গ্যাপগুলো তৈরি হচ্ছে, এই যে মাসুম ভাই চলে গেল একটা গ্যাপ হয়ে গেল, অনেক আর্টিস্ট থাকছে না, চলে যাচ্ছে, সব কিছু মিলে এখন দেখা যাক পরিচালক সমিতি কতটুকু দায়িত্ব নিয়ে কতটুকু পালন করে সেটা দেখার বিষয়। অর্থমন্ত্রীর সাথে আমাদের 19টা সংগঠন মিলে আলোচনা করে একটা জায়গায় পৌঁছেছে যে আমরা আমাদের চলচ্চিত্রের বৃহত্তর স্বার্থে চলচ্চিত্রকে আবার মানুষের দোরগোড়ায় নিয়ে যাওয়ার জন্য, দর্শককে ঘরে মানে সিনেমা হলে ফিরিয়ে আনার জন্য আমাদের এই মুহূর্তে একটু সাহায্য নেওয়া দরকার। হিন্দি ছবি, বিদেশি বাংলা ছবি সব মিলিয়ে আসলে আমরা এটা আমাদের জন্য প্রয়োজন, কারণ এর আগে আমরাই অবজেকশন দিয়েছি বারবার, কাপড়ে কাপড় পরে মিছিল করেছি, ট্রাকে করে মিছিল করেছি, বিভিন্নভাবে আমরা অবজেকশন দিয়েছি, তখন আমাদের প্রয়োজন ছিল না। আচ্ছা, তখন আমাদের ছবি ভালো চলছিল, আমাদের ছবি বছরে 99-100 ছবির উপরে ছবি রিলিজ হয়েছে, সুতরাং আমাদের কিন্তু হলালাদের কোনো রকম প্রবলেম ছিল না, কিন্তু অশ্লীলতা যখন নির্ভর করলো আমাদের ছবিগুলোতে এসে, এটার থেকে শুরু হলো দর্শক কমে যাওয়া, দর্শক আসতো না, চলে যেত, ইয়ে করতো, তারপরে ওইটাকে যখন বন্ধ করার জন্য আমরা বহুত র্যাব পুলিশ সব মিলে যখন চেষ্টা করে আলটিমেটলি এক পর্যায়ে এসে কিন্তু ওটা একটু বন্ধ হওয়ার হলো, বন্ধ হওয়ার পরে আসলো কি আমাদের উপর আরেকটা মানে মানে বস্তা উঠায় দেওয়া হলো, সেটা হচ্ছে হলো ইয়ে ভিডিও পাইরেসি, ছবি বের হওয়ার সাথে সাথে ভিডিও পাইরেসি হয়ে যায়। তো এই পাইরেসির এই অবস্থা দেখে কিন্তু অনেকে প্রযোজক চিন্তা করলেন, বেশ কিছু যারা মানসিকভাবে বাংলাদেশের চলচ্চিত্রকে পছন্দ করতেন না, তারা টাকা কামানোর জন্য, শুধুমাত্রই টাকা কামানোর জন্য, অশ্লীল জিনিস তো ছিলই আগে, ওটা অফ হয়ে গেছে, এখন তারা করলো কি ডাইরেক্ট পাইরেসি করার চেষ্টা করলো, এটা নাই, এটা নাই, অবশ্যই নেই। এর মধ্যে আমরা পেলাম 4-5টা ছবি পেলাম, ভালো চলেছে, ভালো আমরা দেখেছি, দর্শকের সিনেমা হলে গেছে, কিন্তু তারপরে কী হলো? তারপরে তো আবার সব ঠান্ডা। এই ঠান্ডাটাকেই মানে চালু রাখার জন্য, হলগুলোকে চালু রাখার জন্য আমরা বলেছি যে হ্যাঁ এখন হিন্দি ছবি আসতে পারে, বাংলা ছবি আসতে পারে, আরও দুই বছরের জন্য এই কন্টিনিউশনটা চলতে পারে, দুই বছরের জন্য আমরা কিন্তু টেস্ট বেসিস আমরা দেখছি যে এতে দিয়ে কোনো উপকার হয় কিনা আমাদের, কিন্তু উপকার না হলে আমরা অফ করে দেবো। দিন এখন সব নাই, কারণ সারা বিশ্ব এখন আমাদের হাতের মুঠোয়, আমি সারা মুঠোয় মানে হাতের মুঠোয় দেখলে আমি সব দেখতে পাচ্ছি, সেখানে সব যখন চলছে সব দিকে, তখন এই কথা বলে লাভ নেই যে আমরা কেন বন্ধ করে দেবো, আমরা এক বিন্দু রক্ত থাকতে না, এটা 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 এখানে আসাটা না না, হিন্দিতে আমরা কত ভালো ভালো ছবি দেখেছি, এখনও দেখছি, ওরা এখনও করছে,
হিন্দি ছবি মানে অশ্লীল ছবি বলা যাবে না। আমাদের ছেলে হিন্দিটা যে জন্য ছিল যে এটা আমাদের ভাষা না, এটা আমাদের আমাদের ভাষাকে ডিস্টার্ব করতে পারে, সবাই ছেলেমেয়েরা এগুলো দেখবে, ভাষা চেঞ্জ হয়ে যাবে, তারা দেখা গেলো উর্দু ভাষায় শিখে গেল, হিন্দি শিখলো, তো এগুলো তো এখন আর কোনোটা বন্ধ নাই, সবই চলছে। তো সুতরাং সিনেমা হলে দর্শকদেরকে আমরা কম দেখায় লাভটা কি, দর্শকও দেখুক মন ভরে এবং আমাদের ব্যবসাটা স্টার্ট হয়ে যাক। ব্যবসাটা যখন পরিপূর্ণ স্টার্ট হয়ে যাবে তখন অটোমেটিক বন্ধ হয়ে যাবে। এটা পাকিস্তানের এক্সাম্পল আমি দিতে পারি। আচ্ছা, পাকিস্তানে বীর যারা ছবি দিয়ে পাকিস্তানে ছবির ব্যবসাটা শুরু হলো, সুন্দর করে পাকিস্তানে বীর যারা ছবি দিয়ে ব্যবসা শুরু হলো, অনেকগুলো ছবি ব্যবসাও করলো, ওদের ব্যবসা চাঙ্গা হয়ে গেল, ওরা নিজেরাও ব্যবসা ছবি বানানো শুরু করলো এবং ওদের বিগ বিগ বাজেটের ছবি ওরা করলো। আচ্ছা, এবং বিগ বাজেটের ছবি করে একটা ছবি করলো লাস্ট, যেটা জওয়াদ নাকি একটা নামে শুনছি, যে ছবিটা করার পরে ওরা হিন্দিতে ওদেরকে দেওয়া হয়নি ছবিটা। ছবিটা যখন দেওয়া হয়নি তখন কিন্তু তারা চিন্তা করলো যে না, আর আমরা নির্ভর করবো না, আমরা নিজেরাই বানাবো, এবং তারা নিজেরাই এখন বানিয়ে যাচ্ছে, তাদের আর প্রবলেম না, ইন্ডাস্ট্রি আবার দাঁড়ায় গেছে। এটা তো সলভ হয়েছে। নিপুণের কথাটা ছিল যে যে ছবি আসবে সেই ছবির থেকে 10% আমাদের এই 19টা সংগঠন আছে তাদের জন্য রাখতে হবে, কিন্তু পরে এখন একটা সমঝোতা এসে গেছে যে ওটা না, ছবির পিছু একটা কিছু হবে, পার্সেন্টেজ থাকবে, সেটা আলাদা করে উল্লেখ করা থাকবে। আচ্ছা আচ্ছা, তো তো শর্ত তো কিছু আছে, যেমন কোনো উৎসবে আমাদের উৎসবে ইন্ডিয়ান ছবি চলবে না, হিন্দি ছবি চলবে না, পাকিস্তানি ছবি চলবে না। আবার যেমন আছে যে সপ্তাহের প্রথম 2 সপ্তাহ বাংলাদেশ ছবিকে প্রাধান্য দিতে হবে, আর পরের 2 সপ্তাহে ওরা চালাতে পারবে। এইসব মিলিয়ে মিশে একটা সুন্দর করা যায়, যাতে সুন্দরভাবে ইন্ডাস্ট্রিটা দাঁড়িয়ে যায়, সেই চেষ্টাই আমরা করছি। এর মাঝখানে একটা ছবি রিলিজ হলো আফতার, যেটা জেমস কোবার্নের ছবিটা, ছবিটা পানির মধ্যেই টোটাল জিনিসটা। তো সেটা যখন আমরা সেন্সারে দেখলাম, দেখার পর আমাদের কাছে মনে হলো যে এই ছবি তো মানে মার মার কাট কাট অবস্থা হবে, কেউ তো মানে কোনো দিনও টিকিট পাও অনেক কঠিন হবে। কিন্তু ছবিটা রিলিজের দিন সারা ওয়ার্ল্ডে রিলিজ হলো, রেজাল্ট মাইনাস। আমাদের দর্শক চায় ছবি গল্প, সুন্দর গল্প, তার নিজেদের গল্প চায়। কারণ এখনও যদি বাচ্চারা মা তার মাদের কাছে জিজ্ঞেস করে, দাদির কাছে, নানির কাছে বলে যে আমার তুমি একটা গল্প বলো, এই যে গল্প শোনার যে অভ্যাসটা, এটা কিন্তু আমাদের আছে। এবং আমাদের দেশের কালচারে অনেক গল্প আছে, সেই গল্পগুলো যদি সেইভাবে সুন্দরভাবে নির্মাণ করা যায় তাহলে কিন্তু বাংলা ছবি অটোমেটিক জেগে উঠবে। আমরা অবুজ মন, তারপরে দ্বীপ কে বলে অনেক ছবি আগে চলে গেছে না, এবং গল্প প্রত্যেকটা ছবি কিন্তু গল্প প্রধান ছিল একদমই। এরপরে ইন্ডিয়াতে যে ছবিগুলো রিলিজ হয়েছে, হিন্দি ছবি রিলিজ হয়েছে, সবগুলো গল্প প্রধান। আমার ছবিটা শুরু করেছে মহরত করেছিলাম, ছবিটা শুটিং শুরু করবো করবো কিছু বেশ কিছু ঝামেলা এসে পড়ে, যার জন্য ওটা একটু পিছিয়ে যায়। তো আশা করছি এবার কিছুদিনের মধ্যে এটা শুরু হয়ে যাবে। আমি একটা কথাই বলতে চাই যে এটা হবে হচ্ছে হলো কম্পিটিশন করে আসতে হবে, যেই ছবি বানাবে, যে ডিরেক্টর ছবি বানাবে, তার কিন্তু এই মানসিকতা থাকবে যে আমি একটা বিরাট ছবির সাথে রিলিজ করছি, হ্যাঁ আমার বড় ছবির সাথে রিলিজ করতে হবে। তখন সেও কিন্তু চেষ্টা করবে তার ছবিটা যেন বড় ছবি হয় এবং দর্শক যেন গ্রহণ করে। এই কম্পিটিশন যখন হবে তখন কিন্তু ফিল্ম অটোমেটিক ফিল্ম দেখার জন্য মানুষ ব্যস্ত হবে এবং ডিরেক্টররা অনেক ভালো ভালো ছবি বানাবে। এখনকার নতুন নতুন ট্যালেন্ট ডিরেক্টররা অনেক ভালো কাজ করছে, ওদের কাজগুলো যদি সবার সামনে এসে যায় তাহলে আমার বিশ্বাস ফিল্ম ইন্ডাস্ট্রি আবার অন্ধকার থেকে আলো জগতে ফিরে আসবে। নেপাল কোনোদিনও তো ছিল না, মানে সেই তাদের সে নিজস্ব ছবি সেইভাবে চলতো না, ওদের কিন্তু হিন্দি ছবি চলতো, এদের এখানে ভালো ছবি তখনও নির্মাণ হয়নি, নেপাল এখনও সেইভাবে ছবি বানাতেই পারেনি। কতভাগই তো দায়িত্ব দেখা যাচ্ছে, শিল্পী সমিতির নেতা যখন ডিক্লেয়ার করলেন প্রেসিডেন্ট এবং তাদের সাধারণ সম্পাদক যখন এটার সাথে অ্যাড হলেন, তাতে তো সেটাই প্রমাণ। অত্যাচার না করে যদি তারা বলতো যে হ্যাঁ আমরা সালমানেরকেই বানানোর জন্যই বানিয়েছি, তো কিন্তু তারা যেভাবে বলছে তারা বিচার করবে, তারা এটা করবে, এটা বিচারকের দায়িত্বে অপূর্ব থাকতেছে, তো সব কিছু মিলে এটা কি হয়? একটা জিনিসের নির্বাচন মানে কি বলে এই বিচার কিন্তু কার্যক্রম শেষ করে পিবিআই একদম ফাইনাল রিপোর্ট দিয়ে দিছে, দেওয়ার পরে এখন যদি আমি এটাকে অন্যভাবে আবার নিজে বিচার করতে চাই তাহলে কি সেটা সুন্দর হয়?
সেই জন্য আমি বলবো যে সেই হিসাব যদি করে কথা বলা হয় তাহলে এটা ঠিক না, এটা তাহলে পারমিশন নিয়ে করা উচিত ছিল যে আমরা এটা করবো।